জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে, আজ একটু বেশি হলেই পুড়ে যায়। বুকে ব্যথা নিয়ে মুখে হাসি থাকবার নামই তো জীবন। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবেন, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। পৃথিবীর সব থেকে নরম জিনিস হচ্ছে আমাদের মন। এটা ভাঙতে কোনো বস্তুর প্রয়োজন হয় না, শুধু মুখের কিছু অবহেলিত ভাষাই যথেষ্ট। যে মানুষ নিজের পরিবারের কথা সবাইকে বলে বেড়ায়, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কেউ নেই পৃথিবীতে, তার থেকে দূরে থাকাই ভালো। ভালোবাসার মানুষটিকে পেতে হলে বিরাট ভাগ্য নিয়ে জন্মাতে হয়। সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলা আছে যাদের ক্ষমতা আছে তাদের ভেঙে দেওয়ার। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নাই। মরিচা লোহাকে ক্ষয় করে আর অবহেলা মানুষকে। ছেলেরাও কাঁদে, কিন্তু তাদের কান্নার আওয়াজ বোবা। নিজে নিজেকে কখনো খারাপ ভেব না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা বইয়ের শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো, গাছেরা প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। মানুষকে দেখেই মানুষ চিনেছি, তাই মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি। মালি প্রতিদিন গাছপালায় জল দেয়, কিন্তু গাছ শুধুমাত্র সময়েই ফল দেয়। এই জন্য এই জীবনে ধৈর্য ধরুন, সবকিছু তার নিজের সময়েই হবে। প্রতিদিন আরো ভালো কাজ করুন, আপনি অবশ্যই সময় মতো ফল পাবেন। হ্যাঁ, এটাই জীবন। এখানে যারা আপনার সাথে হেঁটে যায় তারাই পেছনে ছুরি মারে। বিশ্বাসযোগ্য এই পৃথিবীতে খুব কম মানুষই বিশ্বাস করা ভালো। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে।